হ্যালো ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ রাজ্যে ডিএম অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে তুমি যদি উচ্চ মাধ্যমিক করে চাকরির খোঁজ করে থাকো তবে তোমার জন্য রয়েছে দারুণ একটি চাকরির আপডেটস রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরের তরফ থেকে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আর কোনো যোগ্যতা চাওয়া হয়নি তুমি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের বাসিন্দা হও না কেন এখানে আবেদনটি করতে পাবে চলো জেনে নিই কীভাবে আবেদনটি করবে কত তারিখ লাস্ট ডেট এবং স্যালারি কী দেওয়া হচ্ছে সমস্তটা এই ভিডিওতে আমি ডিটেলসও বলে দিচ্ছি তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ পুরো ভিডিও অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল করে দিও এরকম প্রতিনিয়ত চাকরির আপডেট গুলো পাওয়ার জন্য তো চলো সময় নষ্ট দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে অফিসিয়াল নোটিশটি এই যে নোটিশটি প্রকাশিত হয়েছে তা হলো রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরের তরফ থেকে তো এই নোটিশে মোট দুটি পদের জন্য নিয়োগটি করা হচ্ছে তা হলো হাউস মাদার এবং অফিস ইনচার্জ প্রত্যেকটি পদের জন্য আমি ডিটেলসে বলে দিচ্ছি নাম্বার ওয়ান যে পদের জন্য বলে দিচ্ছি তা হলো হাউস মাদার যে সমস্ত মেয়ে কিংবা মহিলারা চাকরির খোঁজ করছো তোমাদের জন্য এখানে ভালো একটি সুযোগ রয়েছে কোনো প্রকার যোগ্যতা লাগবে না শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা এখানে আবেদনটি করতে পাবে দেখো এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে এই হাউস মাদার পদে চোদ্দ টাকা করে তো খুব ভালো বেতনের জন্য যারা কিনা আবেদনটি করতে ইচ্ছুক তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেখো বলা হয়েছে যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে যদি তুমি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তবেই এখানে আবেদনটি করতে পাবে তার জন্য প্রার্থীর বয়স সীমা থাকতে হবে একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে তো ম্যাক্সিমাম বয়স বলেই দেওয়া রয়েছে যারা আবেদনটি করতে ইচ্ছুক অবশ্যই আবেদনটি করে দেবে কিন্তু নেক্সট আরেকটি পদের জন্য বেরিয়েছে তা হলো অফিস ইনচার্জ এই অফিস ইনচার্জ পদে শূন্যপথ অবশ্যই দেখে নেবে দেখো এখানে মাসিক বেতন দেওয়া হচ্ছে অফিস ইনচার্জ পদে যদি তুমি আবেদনটি করতে ইচ্ছুক থাকো তেত্রিশ হাজার একশো টাকা করে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তুমি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি এল এল পাশ করে থাকো অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যাল সায়েন্স নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস করে থাকো তবে এখানে আবেদনটি করতে পাবে দেখো এখানে এই অফিস ইনচার্জ পদে যদি তুমি আবেদনটি করতে ইচ্ছুক থাকো তোমার বয়সসীমা হতে হবে সাতাশ বছর থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে তো বয়স নিয়ে কোনো টেনশন নেই এবং খুব ভালো বেতন রয়েছে তো এবার প্রশ্ন হচ্ছে তোমরা আবেদনটি কিভাবে করবে অনলাইনে হচ্ছে নাকি অফলাইনে দেখো এখানে কিন্তু আবেদন পদ্ধতি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে যারা আবেদনটি করবে এখানে এই যে নিয়োগটি করা হচ্ছে রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরের তরফ থেকে এখানে তোমাদের কি করতে হবে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের প্রথমে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে অনস্ক্রিনে যে আবেদনপত্রটি দেখতে পাচ্ছ এই আবেদনপত্রটির ডাইরেক্ট লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো সেই আবেদনপত্রটিকে তোমাদের প্রথমে সুন্দর করে হাতে কলমে পূরণ করতে হবে তারপর যা যা ডকুমেন্টস বলেছে তার সঙ্গে অ্যাটাচ করে দিয়ে খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা হলো সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদীয়া কৃষ্ণনগর পিন নাম্বার সেভেন ফোর ওয়ান ওয়ান জিরো ওয়ান এই ঠিকানায় তোমাদের কিন্তু আবেদনপত্রটি পাঠাতে হবে তো এবার যে কথা হলো নিয়োগটি কিভাবে করা হবে লিখিত পরীক্ষা হবে নাকি শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে দেখো এখানে বলা হয়েছে তোমাদের ছোট্ট একটি লিখিত পরীক্ষা হবে তারপর কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে তো এই হাউস মাদার এবং অফিস ইনচার্জ পদে খুব ভালো বেতনে উচ্চ মাধ্যমিক পাশে যারা আবেদনটি করতে ইচ্ছুক তোমাদের সাতই আগস্ট কিন্তু লাস্ট ডেট সাতই আগস্ট দু হাজার মধ্যে তোমাদের আবেদনটি কমপ্লিট করে দিতে হবে যারা আবেদনটি করতে ইচ্ছুক ইচ্ছুক প্রার্থীরা কিন্তু সাতই আগস্টের মধ্যেই আবেদনটি করে দেবে অফলাইনে যেহেতু তো লাস্ট ডেটের কিছুদিন আগে তোমরা অ্যাপ্লাইটি করে দেবে তো রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরের তরফ থেকে ডি অফিসে এই নিয়োগটি কিন্তু অলরেডি চলছে তো এই ছিল আজকের একটি ইম্পর্ট্যান্ট আপডেট পরবর্তী এরকম চাকরির আরও আপডেটসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ